আলামিনের তো কোনো বংশ পরিচয় নেই, অনেক পাপ করেছে, অনেক পাপ করেছে। মিশু মিশু আমার কথা শোন, আমার কথা শোন। এরকম আমার কাছে কুরআন শরীফ ধরে ধরে বারবার ক্ষমা চাইছে। নেতার বাবার বাড়ি বরিশাল, মায়ের বাড়ি নোয়াখালী। হ্যাঁ, আমার মোবাইলে একটা রেকর্ড আমি করে রাখছি। হ্যাঁ, আমার কাছে তো অনেক বার ক্ষমা চাইছে, আমার সঙ্গে থাকে না। তাহলে ও বলে যে তুমি সুন্দর না, এটা কি আমার দোষ? ওর কারণে এগুলো তো এখন মিথ্যা, নিজের দোষ ঢাকতে এগুলো মিথ্যা কথা বলতেছে। আমাকে যখন মারছে, মারার পরে আমি পুলিশ আসে, পুলিশ এসে দেখে যে আমার অবস্থা খারাপ, তখন পুলিশ নিজেই ওকে দিয়ে পাঠাইছে ডক্টরের কাছে। আমাকে ও প্রাইভেট হসপিটালে নিয়ে যাচ্ছিল, পুলিশ আমাকে বললো প্রাইভেট হসপিটালে না, আপনার শরীর দিতে নিতে হবে, তখন ও ওখানে নিয়ে যায়। আর আমার তো আঘাতের চিহ্ন ছিল, এটা তো আলামিন এখন অস্বীকার করতেছে, কিন্তু আমার ওখানে কাগজে ভালো করে দেখেন নাই যে লেখা আছে কিনা, এটা তো দেখছেন আপনারা। ওর আত্মীয় স্বজন, ওর পাড়া প্রতিবেশী, ওর এলাকার কাউকে নিয়ে আসতে আফল নিয়ে দেখেন যে আলামিনের বিষয়ে কেউ কিছু ওর পক্ষে নেবে না, চরিত্রের কথা বলবে। আর আমার চরিত্র নিয়ে ধরতে প্রতিবাদ করেনি, ওটা আমার কাজ। তিনটা আমার বোন আর আমার খালা, আমার কাকা সবাই আছে, আমার সঙ্গে থাকে না। তাহলে ও বলে যে তুমি সুন্দর না, আমি নাকি সুন্দর না, ওর ভালো লাগে না, তাই আমি কি নিজেকে সুন্দর করার, এটা কি আমার দোষ? ওর কারণে। হ্যাঁ, আমার কাছে তো অনেক বার ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর মেয়েদের সাথে এমন মিলামিশা করব না। হ্যাঁ, আমার মোবাইলে একটা রেকর্ড আমি করে রাখছি, ঠিক আছে? আপনারা নিজের মুখেই শোনেন যে ও নিজের মুখে কি বলে। আল্লাহ, অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি। মিশু মিশু আমার কথা শোন, আমার কথা শোন। ওই যে মেয়ের সাথে, তোমার সাথে অনেক পাপ করেছি আমি। হ্যাঁ, তুমি মাফ করে দাও, বলো মাফ করে দিয়েছি, বলো ওর সাথে দিনা করে দিয়েছি, বলো বলো ও কখন মাফ করে দিয়েছি, বলো মিশু, বলো মিশু, মিশু প্রচুর ফেলেছি, বলো মাফ করে দিয়েছি, বলো তুমি বলো যে তুমি তোমার বউ হিসেবে বলো যে আলামিন তুমি তো আমার স্ত্রী, সেই হিসেবে আমি তো মাফ করে দিচ্ছি, বলো বলো যে আল্লাহ আমি আমার স্বামীকে মাফ করে দিচ্ছি। এরকম আমার কাছে কুরআন শরীফ ধরে ধরে বারবার ক্ষমা চাইছে, আর আমি স্ত্রী হিসেবে আমার সন্তানের মুখের দিক তাকায় আমি বারবার ক্ষমা করে দিছি। আলামিনের তো কোনো বংশ পরিচয় নেই, আত্মসম্মান নাই, বুঝছেন? এই জন্য আজকে এই পর্যায়ে গেছে। আমরা যদি বংশ দেখে দিতাম মেয়েটা, তাহলে আজকে এই পরিণতি হতো না। কিন্তু তার বংশ পরিচয় নেই, তার বাবার বাড়ি বরিশাল, মায়ের বাড়ি নোয়াখালী, তার ওখানে কেউ বংশ পরিচয় নেই যে তার ফ্যামিলিগত ভাবে তারা ধরবে যে এটা অন্যায় করতেছে, এটা করা যাবে না, কিন্তু তার সেখানে কেউ নাই। এই মেয়েটার এই কারণে আমার বাবা ও নানা সে বিয়েতে যায় নাই যে তার বংশ পরিচয় নেই। সেখানে আগের মানুষ জানে নিত যে বংশ পরিচয় ছাড়া বিয়ে দিত না, কিন্তু ও বলে যে না, আমি হচ্ছে গা তা সুন্দর দেখতে, আমার হাজব্যান্ড কালো, ও আমারেই ভালোবাসবে, যাতে অন্য মেয়ের দিকে না তাকায়। এই মেয়েটার কারণে সে ওইখানে বিয়ে হয়েছে। তো ও মনে করেন আমার চরিত্র নিয়ে উঠাইছে, এটার পুরো প্রমাণ নিয়ে এসে দেখাক যে আমার ওয়াইফ চরিত্রহীন, তাই আমি ওকে ডিভোর্স দিব, এটা প্রমাণ দেখাক। আর যদি তা না দেখাইতে পারে, আমি আমি এখন আর বলবো না, এখন আর বলবো না যে আমার সন্তানের ওরকম বাবা দরকার আছে। আমি এখন একাই লড়তেছি, একাই লড়ে আমার সন্তানকে আমি একাই মানুষ করবো।